কিছু পেলে? কিছু একটা ধরেছি। তাহলে এবার লাইনটা গোটাও। গোটা উপরে উঠছে। এটা ধরে থাকো। ও আসছে। আসছে। এটা একটা হাঙর, কিন্তু ঠিক মতো ধরা পড়েনি। বড়শিটা ওর মুখে নয়, ওর পাখনায় বিঁধেছে। ল্যাজ ধরে তুলতে পারবে কি? যে কোনো সময় ও পালাতে পারে। আমাদের চেপে ধরতে হবে। এবার ধরো। দেখো একবার, দেখো একবার, দেখো সাবধানে, মনে হচ্ছে এটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ধরে থাকো, ধরে থাকো। কিন্তু হঠাৎই সব শান্ত হয়ে যায়, কারণ বোটের সবাই বুঝতে পেরেছে এই হাঙরটা একটু অন্যরকম। এটাই কি গ্লিফিসদের সেই চিহ্ন? হ্যাঁ নিঃসন্দেহে। সত্যি দারুণ। এই প্রথম এই প্রজাতির ফিল্ম তোলা হচ্ছে। এর থেকে অনেক বড় রিভার মনস্টার আমি ধরেছি, কিন্তু এত রেয়ার কোনো মাছ কখনো ধরিনি। এটা একটা নদীর গ্লিফিস শার্ক, খুবই দুর্লভ প্রজাতির। এর সমস্ত লক্ষণগুলো মিলে যাচ্ছে, খাঁজগুলোর আকৃতি, এই ল্যাজে যেগুলো আছে, এই অ্যাঙ্গেল ফিনটাও। এই প্রথম ক্যামেরায় ধরা পড়ল। ওকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া দরকার। খুব কম মানুষই এই প্রাণীটাকে এক হাতে ধরতে পেরেছে। কিন্তু আমাদের দ্রুত কাজ করতে হবে। এই হাঙররা খুবই রেয়ার, এদের উপর কাজ করার জন্য মাত্র 60 সেকেন্ডের অনুমতি আছে। কিন্তু এটা কি খুনি? এরা শক্তিশালী শিকারী প্রাণী, যাদের ইন্দ্রিয়গুলো শক্তিশালী আর অস্ত্র রয়েছে সাংঘাতিক। কিন্তু আমরা এই মাত্র জানলাম যে এই হাঙরগুলোর সত্যি অস্তিত্ব আছে, আর আমরা এদের আচরণ সম্বন্ধে এখনো বিশেষ কিছুই জানি না, এবং কত বড় হলে এরা খুনি হয়ে উঠতে পারে সেটাও জানি না। যখন আমরা কোনো মাছ জলে ছেড়ে দিই তখন বিশ্বাসই হয় না যে সত্যি এটা করছি, কিন্তু বিশেষ করে এটা স্বাভাবিকের থেকে আলাদা। এই মাছটা যেহেতু খুবই কম ধরা পড়েছে, তাই এটা তাড়াতাড়ি জলে ছেড়ে দিতে হবে। এই যাত্রায় সামুদ্রিক জগৎ কোথায় এসে শেষ হচ্ছে আর কোথা থেকে মিষ্টি জল শুরু হচ্ছে, সেই সম্বন্ধে আমার যে ধারণা ছিল তা সম্পূর্ণ বদলে গেছে। মুষ্টিমেয় যে সমস্ত মাছ দু ধরনের জলে সাঁতার কাটে, সেই তালিকায় আমি এখন গ্লিফিসদের যুক্ত করলাম। কিন্তু মনস্টারের তালিকায় এরা যুক্ত হবে কি? মাছটা যে এখানে আছে সেটা আমরা 10 বছর আগেও জানতাম না, তাই এটা আমার কাছে একটা শিক্ষা যে জলের তলায় কি আছে সেই তথ্য এই 21 শতাব্দীতে এসেও পুরোপুরি রহস্যের আড়ালে।